বারবার থাপ্পড় খাচ্ছে তৃণমূল কংগ্রেস, এইটুকুনি বলতে পারি। তৃণমূলের এখনও অভ্যন্তরীণ ব্যাপার এখনও বলবো আমি, শুভেন্দুর ঘটনা এবং শুভেন্দুকে নিয়ে বারবার কেন যে দলের নেতৃত্ব গালটা বাড়িয়ে দিচ্ছে আর একটা থাপ্পড় মার আমাকে, সেটা আমার মাথায় এখনও ঢোকেনি। একবার বলছেন এই যে আমার তো প্রধান প্রশ্ন যে আজকে সৌগত রায়ের মতন লোককে রাস্তার চৌরাস্তার মোড়ে এসে কাপড় খুলে দেওয়ার মতন পরিস্থিতি হলো কেন, যে তাকে সামনে রেখে শিখণ্ডী করে একটা মিটিং করে তারপর বললো সব মিটে গেছে, আর পরের দিন শুভেন্দুই বললো যে আপনাদের সঙ্গে কাজ করা যায় না এবং যাদেরকে ডেকেছিলেন তাদের ডাকার কথা ছিল না, চূড়ান্ত অবিশ্বাস জানিয়ে জানালেন। অপমানটা কার হলো, কাকে জানালেন? সৌগতবাবু একটা বর্ষিয়ার নেতা, পেছন থেকে কলকাটি কে নাড়ছেন আমরা সবাই জানি, অভিষেক ব্যানার্জি এবং প্রশান্ত কিশোর। আর অপমানিত কে হচ্ছেন? সৌগত রায়, বর্ষিয়ার নেতা। আমরা তো বলবো ওই দলে আছেন কেন সৌগতবাবু এই অপমান সহ্য করে, যে পদে পদে অপমান হচ্ছে, থাপ্পড়টা তো আপনার গালে লাগছে।